আসসালামু আলাইকুম আমার মিষ্টি ভাই ও বোনেরা, শুভ সকাল। কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমার ছেলে উঠে গিয়েছে সকাল সকাল। আমি বিছানাকে ঠিক করে রেখেছি, রাত্রে যেগুলো ভিজিয়ে ছিল আমার ছেলে সেগুলোকে ধৌত করার জন্য বাথরুমের দিকে যাচ্ছি। তো এইগুলো আমি এখন বালতিতে নিয়ে নিব আর আমি এগুলোকে ধৌত করে দেব। ছেলেটাকে ওইখানে রেখে দিয়েছি। তো এই যে দেখুন, আমি এখানে বসে গেছি। আজকে আবার যেতে হবে আমাকে হসপিটালে বন্ধুরা, তো তার জন্য খুব তাড়াতাড়ি করছি। তো এগুলাও করতে হবে, আমাকে কিছু বানিয়ে নিয়ে যেতে হবে হসপিটালে, কারণ ওখানে যা আছে কিছু খাবার নিয়ে যেতে হবে। তার জন্য খুব তাড়াতাড়ি আজকে ছেলেটাকে রেখে যাব। ছেলেটাকে আজ আর নেব না বন্ধুরা, ছেলেটাকে নিলে কষ্ট হয়, ওকে কুলে নিয়ে নিয়ে কিছু করতে পারি না। তো এখানে আমার খুব তাড়াতাড়ি, খুব বেশি একটা কাপড় নেই, মাত্র তিনটা ছিল। তো এইখানে দেখুন কাপড়গুলো মেলে দিয়েছি। আর ওই যে দেখুন আমার একটা সুন্দর কামরাঙ্গা গাছ, সুন্দর সুন্দর কামরাঙ্গা ধরেছে। এই যে দেখুন, খুবই সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? খুবই ভালো লাগছে, জোড়া জোড়া হয়েছে। আমাদের বাড়িতে কামরাঙ্গা হয়েছিল আগে, এখন কয়েকদিন ধরে হচ্ছে না, এখন দেখি এটাতে একটা ধরছে। তো এখানে আমার ছেলেকে জল খাইয়েছিলাম, তো ছেলে কি করছে। আর এখানে আমি যাওয়ার জন্য যে টিফিনটা নিয়েছিলাম সেগুলাকে আমি এখানে আমি একটি কাপড় নিয়ে ধৌত করে রেখে দিয়ে এখন কাপড় নিয়ে সেটাকে মুছে দিচ্ছি, কারণ সে এই টিফিনগুলাতে আমি তরকারি, তারপরে ভাত, এগুলো আমি নেব। তরকারি আমি নেব মিষ্টি লাউ দিয়ে, মাছ, তারপর এখানে ডাল ছিল সয়াবিন দিয়ে, এগুলো নেব আমি। আর নেব ডিম, ডিম আলু দিয়ে আমি বানিয়েছিলাম, সেটা এখানে তোমাদের দেখাইতে পারিনি, তো আমি যখন নেব তখন আমি দেখাবো। এখানে আমি চা বানিয়ে নিচ্ছি, চা বাবাকে দিতে হবে। তো এই যে দেখুন ভাতটা হয়ে গেছে, গরম গরম ভাত, এই যে পাশে ডিম, এটাতে আমি আমার ছেলের জন্য জল গরম করছি। আগেরটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা, এটা নতুন কিনেছি, আগেরটাতে জল গরম হয় না। তো এই যে দেখুন, এখানে আমি আমার টিফিন বক্সে সবগুলা উপকরণ নিয়ে নিয়েছি, ডিম বোনা, মিষ্টি লাউ দিয়ে মাছ, ডাল দিয়ে সয়াবিন, আর এখানে ভাত। তো এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলেকে ঘুম পাড়িয়ে যাব ভেবেছিলাম, কিন্তু আমার ছেলে ঘুম পাড়িয়ে যাওয়ার মতো নয়, উঠে গিয়েছিল। ওই যে দেখুন আমার মার কোলে রেখে আমি আর আমার একটা ভাই আমরা এদিকে যাচ্ছি, ওকে রেখে যাচ্ছি বন্ধুরা। আমার খুব একটা ভালো লাগেনি, কারণ যাওয়ার জন্য খুব একটা বায়না করছিল। তো এই যে দেখুন, এই বেগে করে আমি টিফিনগুলো নিয়ে যাচ্ছি, এখানে বসে অপেক্ষা করছি। গাড়ি ছাড়ছিল না, কারণ প্যাসেঞ্জার হচ্ছিল না। তো এখানে এসে গেছি আবার হসপিটালে। এই যে দেখুন হসপিটালে এসে ঢুকছি, হসপিটাল থেকে বের হয়ে আবার চলে যাচ্ছি বন্ধুরা স্ট্যান্ডের দিকে, কারণ এখানে গিয়ে গাড়িতে উঠবো। তো এটি হচ্ছে হসপিটাল দিয়ে যাওয়ার পথ, টাওয়ারটা খুব সুন্দর লাগছে, তাই জন্য উঠিয়েছিলাম। এটি একটি স্কুল, এখানে আমরা এখন যাচ্ছি, ওইখানে গাড়িতে গিয়ে উঠবো, ওই যে গাড়ি ওইখানে। এখনই আসার পথে বন্ধুরা, আমি আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি, আজকে আর কিছু দেওয়া হলো।